এমডি মাসুদ রানা লিখেছেন একসাথে দুইটি মসজিদ অর্থাৎ পাশাপাশি দুটি মসজিদ ইসলামের দৃষ্টিতে এটা কতটা যুক্তিযুক্ত দয়া করে বিস্তারিত জানাবেন। দেখুন একসাথে যদি দুইটা মসজিদ হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মসজিদ যেটি হবে এটা যদি একান্ত প্রয়োজন ছাড়া নির্মাণ হয় কিংবা সামান্য মনোমালিন্যের কারণে বোঝাপড়ার গরমিলের কারণে আপনার করা হয় তাহলে সেটি অনুচিত কাজ। ইসলামের শরীয়ত এভাবে মসজিদ তৈরি করতে নিষেধ করেছে, কারণ হলো ইন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ নির্মাণ হবে আল্লাহর জন্য। অতএব ব্যক্তিগত রেশারেশির ভিত্তিতে এইভাবে মসজিদ নির্মাণ করা উচিত নয়। বিনা প্রয়োজনে পাশে আর একটা মসজিদ করলেন তাহলে আপনি আগের মসজিদের মুসল্লিদেরকে বিভক্ত করলেন এবং ওই মসজিদটাকে অমাননা করলেন, এটি উচিত নয়। মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা তো চিরস্থায়ী কোনো পদে নাই, তারা তো এক সময় পদ থেকে সরবেন, মৃত্যু হবে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। অতএব এই সামান্য মনোমালিন্যের ভিত্তিতে আরেকটা মসজিদ নির্মাণ করার যে প্রবণতা আমাদের সমাজে দেখা গেল জায়েজ নয়। এমনকি সেটা মাসআলাগত ইখতিলাফও যদি হয়, সেই ইখতিলাফটা যদি খুব জটিল পর্যায়ের না হয়, ইমান যাওয়া থাকার ব্যাপার না থাকে, তাহলেও আপনি পাশে আরেকটা মসজিদ করবেন, এটা উচিত নয়। ইসলামী শরিয়ার সৌন্দর্য, ইসলামী সমাজের যে সৌন্দর্য সেটার বরখেলাফ এই কাজগুলো। আমরা অনেকেই এটি কি করছি আজকাল, অনেকে দেখা যায় নিজের বাকাওয়াতি জাহির করার জন্য, নিজের কমিটির দায়িত্ব পালন করার জন্য শয়তান নিজের কাছে অনেক বুদ্ধি দিয়ে দেয়, যে অনেক মাসআলা শয়তান আমাদের মাথায় দিয়ে দেয় যে তারা এটা করছে, তারা ওটা করছে, যেন আমরা আলাদা করছি। তো অসুবিধা কী? আপনি আলাদা করবেন তখন যখন সেটা কুফরি পর্যায়ে চলে যাবে, ইমান বিধ্বংসে কোনো বিষয় তাদের মধ্যে পাওয়া যাবে, সেখানে সালাত আদায় করলে জামাত হবে না, আল্লাহ না করুক, এরকম জটিল কিছু হলে তখন সেটি করতে পারেন। তারপরেও তো মসজিদ আল্লাহর ঘর, সেটিতে কোনো আপনার ভুলভাল কাজ হচ্ছে এটা সংশোধন করার চেষ্টা করবেন, না হলে অন্যত্র আপনি গিয়ে সালাত আদায় করুন, তাই বলে আরেকটা মসজিদ পাশাপাশি তৈরি করবেন এটি উচিত কাজ নয়, বিশেষ করে যখন ওই মসজিদের প্রতি অসম্মান হয়। হ্যাঁ, আপনি বলবেন হয়তো যে মসজিদে নববীর ঠিক কোনায় মসজিদে গামামা আছে এবং এরকম পাশাপাশি আরও মসজিদের কথা আছে, সেগুলো উদ্দেশ্যমূলকভাবে একটার সাথে আরেকটা টক্কর দিয়ে তৈরি করা হয়নি, সেগুলো কাকতালীয়ভাবে হয়ে গেছে, সেটি তো ভিন্ন বিষয়।